আমরা প্রেগনেন্সি যখন 4 সপ্তাহ তখন ভ্রূণ বা বেবির আকার একটা পোস্তর দানার মতো, যখন 6 সপ্তাহ তখন সেটাই একটা আপেলের বীজের আকার নেয়, যখন 8 সপ্তাহ তখন একটা রাজমার আকার নেয় এবং 10 সপ্তাহে গিয়ে গোটা একটা আঙুরের দানার আকার নেয়। এবার বলুন, এহেন ছোট একটা ভ্রূণের নড়াচড়া একজন গর্ভবতী মহিলা কীভাবে অনুভব করতে পারবেন? প্রেগনেন্সি এরকমই কৌতূহলপূর্ণ একটা সময়, যে সময় মায়ের শরীরে এবং শরীরের ভেতরে নানান রকম পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তনগুলো বাহ্যিকভাবে কিছু অনুভব করা যায় বা দেখা যায়, আর কিছু ইন্টারনালি বা ভেতরে চলতে থাকে। আপনার ডক্টর বা আপনার গাইনেকোলজিস্ট আপনার শরীরে চলতে থাকা এই পরিবর্তনগুলোকে সচেতনভাবে অবজার্ভ করতে বলবেন বা খেয়াল করতে বলবেন। যারা প্রথমবার মা হচ্ছেন তাদের মধ্যে অনেকেরই একটা কৌতূহলপূর্ণ প্রশ্ন থাকে, যেটা হলো যে বেবির মুভমেন্ট বা নড়াচড়া কোন সময় থেকে ফিল করতে পারবো। এই প্রশ্নটাই আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাদের কাছে সময় মতন পৌঁছে যাবে। কনসিভ করার ফলে, অর্থাৎ একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর মিলনের ফলে যে ভ্রূণটি তৈরি হলো সেটা সময়ের সাথে সাথে বড় হতে থাকে, অর্থাৎ আকারে বড় হতে থাকে। মুভমেন্ট বা নড়াচড়া বলতে আমরা যেটা বুঝি সাধারণত সেটাকে কিকিং বা লাথি মারার মতন যে মুভমেন্ট, আমরা সেটার সঙ্গে গুলিয়ে ফেলি। প্রাথমিকভাবে বা প্রারম্ভিকভাবে বা প্রেগনেন্সির শুরুতে যে মুভমেন্টটা হয় সেটা কিন্তু এরকম বা এই জাতীয় কিকিং বা লাথি মারা নয়। প্রারম্ভিকভাবে বা প্রাথমিকভাবে অথবা প্রেগনেন্সির শুরুতে যে মুভমেন্টটা হয় সেটা জেস্টেশনাল স্যাক বা বাচ্চার থলির ভেতরে যে নড়াচড়া সেটাই হয়ে থাকে। সেটা কখনোই কিন্তু এরকম কিকিং বা লাথি মারা বা ওই জাতীয় মুভমেন্ট নয়, তার কারণ সেই সময় বাচ্চা ওই জাতীয় মুভমেন্ট করার মতন বডি ডেভেলপ করতে পারে না অথবা মাসেলগুলো ডেভেলপ করে না। প্রাথমিকভাবে বা প্রেগনেন্সির প্রথম দিকে জেস্টেশনাল স্যাকের ভেতরে বা বাচ্চার থলির ভেতরে যে নড়াচড়াটা হয় সেটাকে কুইকেনিং বলা হয়, যেটা তলপেট বা লোয়ার অ্যাবডোমেনে একটা নড়াচড়ার অস্বস্তির অদ্ভুত রকমের অনুভূতি। দেখা গেছে এটা 16 থেকে 22 সপ্তাহে মায়েরা অনুভব করতে শুরু করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রথমবার মা হতে চলেছেন বা মা হচ্ছেন তারা এটা পেটের অন্যান্য যে সমস্ত অস্বস্তিগুলো আছে যেটা প্রেগনেন্সিতে স্বাভাবিক তার সঙ্গে গুলিয়ে ফেলেন, যেমন লোয়ার অ্যাবডোমেনে হালকা ক্র্যাম্প হওয়া, পেট ভারী লাগা বা গ্যাসের প্রবলেম, বদহজমের সমস্যা বা অন্যান্য যে সমস্ত প্রেগনেন্সির স্বাভাবিক যে সিমটমসগুলো আছে বা যেগুলো প্রেগনেন্সি চলতে চলতে হতে পারে সেগুলোর সঙ্গে গুলিয়ে ফেলে। তবে 20 থেকে 22 সপ্তাহে এই নড়াচড়াটা একটু ভালোভাবে অনুভব করা যায়, যেটা অ্যাকচুয়ালি সেকেন্ড ট্রাইমেস্টারের মধ্যে পড়ে। মাস হিসেবে দেখতে গেলে 5 মাস বা তারপরে এই সময় জেস্টেশনাল স্যাক অর্থাৎ বাচ্চার থলিটা একটা গোটা বেলপেপার বা ক্যাপসিকামের আকার ধারণ করে। তবে এক্সটার্নালি বা বাহ্যিকভাবে মুভমেন্টটা কিন্তু 28 থেকে 32 সপ্তাহে গিয়ে অনুভব করা যায়। 20 থেকে 22 সপ্তাহে যে কুইকেনিংটা আপনি লোয়ার অ্যাবডোমেনে অনুভব করছিলেন সেটাই একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট হারে বাড়তে বাড়তে এসে কিকিং বা সেই রকম নড়াচড়াটা বাহ্যিকভাবে অনুভব করা যায়। 28 সপ্তাহের পর থেকে যে কিকিং বা এই জাতীয় মুভমেন্ট আপনি বাহ্যিকভাবে খেয়াল করতে পারবেন সেটাকেই কাউন্ট করতে বা গুনতে বলা হয়। প্রচলিত কাউন্ট টু 10-এর নিয়ম অনুসারে জেনারেলি একজন প্রেগনেন্ট মহিলা 28 সপ্তাহ বা তার পরে 2 থেকে 3 ঘন্টায় ন্যূনতম 10টা এরকম কিকিং বা মুভমেন্ট অনুভব করতে পারবেন। সুতরাং ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ 13 সপ্তাহের মধ্যে যারা আছেন তারা কিকিং বা ওই জাতীয় মুভমেন্ট ফিল করা নিয়ে ব্যস্ত হবেন না, তাদেরকে আরও কিছুটা সময় দিতে হবে, তবে সেই পর্যায়ে গিয়ে তবেই সেই রকম মুভমেন্টটা আপনারা বুঝতে পারবেন। বরং সেই সময় আপনাদের প্রেগনেন্সিতে অন্যান্য যে সমস্ত আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট, ইউরিন টেস্টগুলো চলতে থাকে সেই টেস্ট রিপোর্টগুলো ফলো আপ করান বা সেই টেস্ট রিপোর্টগুলো গাইনেকোলজিস্টকে দিয়ে চেক আপ করান, দেখুন সেখান থেকে কী তথ্য উঠে আসছে, সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারবে।
যারা সেকেন্ড ট্রাইমেস্টারে বা 5 মাস কমপ্লিট করে ফেলেছেন তারা আস্তে আস্তে মুভমেন্টটা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট হারে ফিল করতে শুরু করবেন সেটাকে ভালোভাবে অবজার্ভ করার বা অনুভব করার বা দেখার চেষ্টা করুন খেয়াল রাখার চেষ্টা করুন আর থার্ড ট্রাইমেস্টারে যারা আছেন তারা তো নিজেরা অনুভব করতেই পারছেন এমনকি নিজের কাছের মানুষরাও সেই মুভমেন্টটা ফিল করতে পারেন তবে মুভমেন্টও যেমনি খেয়াল করাটা দরকার তার সাথে প্রেগনেন্সির পর্যায় অনুযায়ী বা সময় অনুযায়ী ট্রাইমেস্টার অনুযায়ী যে যে রিপোর্টগুলো করানো দরকার সেদিকেও ধ্যান দেওয়ার চেষ্টা করুন কারণ সেই অত্যাধুনিক টেস্টগুলোর মাধ্যমে যে রিপোর্টগুলো উঠে আসছে সেটা কিন্তু আপনার ভেতরে আপনার গর্ভে যে সন্তান বড় হচ্ছে তা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনাকে এবং আপনার গাইনোকোলজিস্টকে দিয়ে দেবে।